এখন সকালবেলা, আর আজকে আমরা পৃথিবীর ওয়ান অফ দি মোস্ট বিজিয়েস্ট স্ট্রেট, যেটা হচ্ছে সিঙ্গাপুর স্ট্রেট, সেটা ট্রানজিট করছি। আর আপনি দেখতে পারেন যেখানে কতগুলো জাহাজ আছে, কতগুলো জাহাজ, কত রকমের জাহাজ। এই যে দূরে এগুলো হচ্ছে, এটা হচ্ছে এলএনজি, এলএনজি যে গ্যাস হয় সেই গ্যাসের শিপ। এই যে কাছে একটা আছে, এটাও এলএনজি গ্যাস। এই যে দূরে একটা আছে, এটাও এলএনজি, এটা হচ্ছে এলপিজি মোস্টলি। তো এখানে এগুলো সব গ্যাসের শিপ। এই যে এমএসসির একটা কন্টেইনার শিপ, আর এই যে একটা ট্যাঙ্কার শিপ অ্যাসিওট, এই যে একটা ট্যাঙ্কার শিপ যেটা আমাদের সঙ্গে একই সঙ্গে যাচ্ছে সামনের দিকে। আর আরও আছে ওই যে আর একটা এমএসসি শিপ, এই যে এখানে একটা বিডব্লিউর ট্যাঙ্কার শিপ। তো সিঙ্গাপুর স্ট্রেট অনেক বিজি একটা স্ট্রেট, যার উপর দিয়ে প্রচুর প্রচুর জাহাজ পাস করে। এখন সকালবেলা, সকালবেলাতেই আজকে আমাদের ট্রানজিট হচ্ছে স্ট্রেট। আমরা এখানে আজকে পোর্টে যাব না, পরবর্তী কোনো সময় পোর্টে আসবো। এই যে দূরে এতগুলো জাহাজ, মানে সমুদ্রে আমরা বেশ কিছুদিন, বেশ কিছুদিন মানে বেশ অনেক দিনই ছিলাম যে একদম কোনো জাহাজ ছিল না, আশেপাশে কোনো ল্যান্ড ছিল না। কিন্তু এখন আমরা পোর্টের কাছাকাছি, এখন লোডিং হবে বা জাহাজগুলো যখন পোর্টের কাছে থাকে তখন প্রচুর জাহাজ দেখা যায়, মানে প্রচুর, মানে ইউ ক্যানট অ্যাজিউম যে কত। আর আমরা এখন সিঙ্গাপুর স্ট্রেট দিয়ে ট্রানজিট করছি, তাই এখানে জাহাজের মানে সংখ্যাটা অসংখ্য। আমি আমাদের কাছে এখানে আর একটা ডিফারেন্ট টাইপের কিছু দেখাই আপনাদের, সেটা হচ্ছে এই যে এটাকে বলা হয় টাগ অ্যান্ড টো, মানে এটা হচ্ছে একটা টাগ বোট। এই যে এটা হচ্ছে একটা টাগ বোট, আর এর পিছনে এটার কোনো ইঞ্জিন নেই, বাট ওটা একটা বার্জ বলে, এটাকে শুধুমাত্র বার্জ বলে। এর উপরে জিনিসপত্র সব লোড আছে, এর কোনো ইঞ্জিন নেই। ইঞ্জিন হচ্ছে এই যে টাগ বোটটা, এর মাঝখানে ওয়্যার দিয়ে বাঁধা আছে, ওই যে ওখানে দেখায়, এই যে ওয়্যার দিয়ে বাঁধা আছে, আর এই টাগ বোটটা টানছে। এটাকে বলা হয় টাগ অ্যান্ড টো। আর ওই যে সমুদ্রে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে, এটা বলে মা বয় বয় মানে এটা হচ্ছে নর্থ কার্ডিনাল বয় মনে হয়, এটা নর্থ কার্ডিনাল বয় মানে দেওয়ার উদ্দেশ্য যে ওখানে জলের গভীরতা বা সেফ কি না, ওটা ওইখানে নর্থ কার্ডিনাল মানে ওই বয়টার উত্তর দিকটা, মানে ওর সামনের দিকটা আর কি, ওই দিকে যাওয়াটা বারণ, মানে একটা ইন্ডিকেশনের মতো। যে রোডে যেমন, রাস্তায় যেমন অনেক ওই কোন টোন থাকে সেরকম টাইপের, সেফটির জন্য। আর এখানে অনেক ছোট ছোট, একদম ছোট ছোট একটা আইল্যান্ড মতো অনেকগুলো অনেকগুলো আছে, সূর্য সবে উঠছে আর কি। বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কারণ সিঙ্গাপুর এমন একটা জায়গায় যেখানে সব সময় বৃষ্টি হয়। এখন আমরা এখানে 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রিতে আছি, মানে নিরক্ষরেখার একদম কাছাকাছি। তো এখানে নিরক্ষরেখার পার্শ্ববর্তী এলাকাগুলোতে সবসময় বৃষ্টি হয়, এখানেও সেরকম ব্যতিক্রম কিছু নয়, এখানেও বেশ বৃষ্টিপাত হয়। মানে কখন কি অবস্থা, এই যে যখন তখন বৃষ্টি চলে আসে, বৃষ্টি অলরেডি হয়েছে, একটা ভিজে আছে আমার তো। এই ওরে বাপরে, এই একটা বড় এমএসসি জাহাজ, এমএসসি ওই একটা পিছনে গেল, এই একটা এমএসসি হচ্ছে পুরো একটা মাফিয়া কোম্পানি, মানে এটা বলা ঠিক হবে না ভিডিওতে। তবুও ইটালিয়ান একটা কোম্পানির, এদের কাছে এত পরিমাণে জাহাজ আছে, এত বেশি পরিমাণে জাহাজ আছে যে সেটা গণনার অতীত, মানে কাউন্টলেস আর কি। এই যে কন্টেইনার শিপ, আর এই কোম্পানির নাম হচ্ছে এমএসসি। পৃথিবীতে কন্টেইনার শিপ অথবা শিপের মামলায় পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক জাহাজ এই কোম্পানিরই আছে। আপনি পৃথিবীর কোথাও চলে যান, এমএসসি শিপ আপনাকে অবশ্যই দেখবেন। এই যে চায়নার একটা কোম্পানি ইয়াংবিং, এটাও কন্টেইনার একটা শিপ, কত কন্টেইনার লোড আছে, অলমোস্ট এটা 350 মিটার লম্বা একটা জাহাজ। এটাও সেরকমই 350 মিটারের লম্বা হবে একটা জাহাজ। এটার নামটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি না, জুম করে আসছে না। তো যাই হোক, এই যে মেডিটেরিয়ান শিপিং কোম্পানি, যার পুরো নাম, এটার ইটালিয়ান কোম্পানি একটা, এদের কাছে পৃথিবীতে সব থেকে বেশি জাহাজ আছে। এই যে এগুলো সবগুলো কিন্তু বাল্ক ক্যারিয়ার জাহাজ, একটা, দুটো, তিনটে, চারটে। আর আমাদের পিছনে যেগুলো আসছে এগুলো কন্টেইনার, কন্টেইনার এই যে একটা, এর পাশে একটা, আর এখানেও একটা।
যেমনটা আমি আপনাদেরকে বলছিলাম ঠিক তেমনটাই, আপনি এখানে এত জাহাজ আছে যে গুনে শেষ করতে পারবেন না। আপনি একবার দেখুন যে সিঙ্গাপুর স্টেটে কতগুলো জাহাজ, আমি তো দেখে মানে যখনই আসি বা যখনই দেখি তখনই অবাক হই যে পৃথিবীতে আদৌ এত জাহাজ আছে। শুধুমাত্র এই স্থানে যদি এত জাহাজ হয়, আর এটা একটা স্পেশাল জাহাজ যেটা পাওয়ার শিপ অনুর সুলতান কার্ডেনেস, মানে কার্ডেনেস পাওয়ার শিপ অনুর সুলতান বলে এটার নাম, এই অনেক জাহাজ এখানে।